সোনাপুকুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামটির নাম ডাক আশেপাশের 10 গ্রামের মধ্যে। আর এর কারণ ছিল সোনাপুকুর গ্রামের ভেতরে থাকা একটা জাদুর মোবাইলের গাছ। এই অদ্ভুত জাদুর গাছে কোনো ফুল ফল ধরত না, গাছের মধ্যে কেবল থোকায় থোকায় মোবাইল ফোন ঝুলে থাকত। গ্রামের মানুষজনের কারো মোবাইল ফোনের প্রয়োজন হলে তারা ওই জাদুর গাছ থেকে চেয়ে নিত। জাদুর গাছ কাউকে খালি হাতে ফেরাত না, তাই মোবাইল ফোন নেয়ার জন্য দূর দূরান্ত থেকে গ্রামের মানুষজন সেখানে আসত, আর তারপর ওই গাছের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত। জাদুর ওই মোবাইল গাছ যার যার পছন্দ মতো মোবাইল ফোন দিয়ে দিত, আর তারপর সবাই খুব খুশি মনে সেখান থেকে বাড়ি ফিরে যেত। সোনাপুকুর থেকে বেশ দূরের একটা গ্রামে দীপু নামের খুবই গরিব এক ছেলে বাস করত। দীপু মানুষের জমিতে দিনমজুরের কাজ করত। দীপুর অনেক দিনের শখ তার নিজের একটা মোবাইল ফোন হবে। ইস, আমার যদি একটা মোবাইল ফোন থাকতো তাহলে এখন গেম খেলতাম, ভিডিও দেখতাম, ছবিও তুলতাম, আরো কত কিছু করতাম। এই যে ওনার এতক্ষণে ঘরে ফেরার সময় হয়েছে। কি হলো, রাগ করছো কেন? তোমাকে কত করে বললাম এবারে ঈদে আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও, কিন্তু সেটা তো দিলেই না। আরে বাবা, আমার কাছে তো এত টাকা নেই, সংসার চালাতেই তো সব শেষ, মোবাইল কিনবো কিভাবে? আমি এত কিছু বুঝি না, আগামীকালের মধ্যে তুমি যেভাবেই পারো আমাকে মোবাইল ফোন কিনে দাও, আর তা না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, এই কথাটা বলে দিলাম। বউয়ের এমন হুমকি শোনার পর দীপু বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর চিন্তা করতে থাকে কিভাবে একটা মোবাইল কেনা যায়। ঠিক এমন সময় দুইজন অপরিচিত মানুষ দীপুর সামন দিয়ে যেতে থাকে। তারা দুজন অবশ্য একে অপরের সাথে ঝগড়া করছিল। আমার মোবাইলটা বেশি সুন্দর। না না, আমার মোবাইলটা বেশি সুন্দর। এই যে ভাই দেখুন তো, কোন মোবাইলটা বেশি সুন্দর? বাহ, দুইটা মোবাইল খুব সুন্দর, তা কোথা থেকে কিনলেন এগুলো? কিনিনি ভাই, গাছ থেকে পেরে আনলাম। কি ব্যাপার, আপনি আমার সাথে মশকরা করছেন কেন? মশকরা নয় ভাই, সত্যি এগুলো আমরা গাছ থেকে পেরে আনলাম। গাছ থেকে পেরে আনলেন? এখান থেকে সোজা উত্তরের সোনাপুকুর গ্রামে রয়েছে অলৌকিক এক মোবাইল গাছ। ওই গাছ কাউকে খালি হাতে ফেরায় না, যেই যায় তাকে একটা করে মোবাইল দিয়ে দেয়। বলেন কি ভাই, তাহলে তো সেখানে আমাকেও যেতে হবে, একটা মোবাইল ফোন যে আমার খুব দরকার। যাও, জলদি যাও। দীপু সেদিন আর বাড়িতে ফিরল না, সে সোজা যেতে থাকে সোনাপুকুর গ্রামের ওই মোবাইল গাছটার কাছে একটা মোবাইল ফোনের জন্য। ওস্তাদ, আজকে আমরা সুযোগ পেয়েছি, মোবাইলের গাছের আশেপাশে কাউকে দেখছি না, চলুন এই গাছটা কেটে নেই, তাহলে আমরা অনেক মোবাইল পাবো, আর সেই মোবাইল বিক্রি করে আমরা ধনী হয়ে যাব। আহ, এই এই, তোমরা আমাকে কাটছো কেন? আমি তোমাদের কত উপকার করি তবুও তোমরা আমাকে কাটছো? এই মোবাইলের গাছ, তোমার একটা মোবাইল নিয়ে আমাদের কি হবে? আমাদের অনেক মোবাইল দরকার। তোমরা চাইলে ডালের সব মোবাইল নিতে পারো,
দেখো, আমরা তোমার ডালের মোবাইল নিয়ে সন্তুষ্ট না। তোমার ভেতরে যত মোবাইল আছে সব নিব আমরা। তোমরা আমাকে কেটো না, আমি মারা গেলে তারপর থেকে তোমরা তো আর কোনো মোবাইল পাবে না। তোমরা ভুল করছো, দয়া করো আমাকে কেটো না। এই মোবাইলের গাছ, তোমার ওইসব মন ভোলানো কথায় আমরা ভুলছি না, বুঝলে? তোমার ভেতরের সব মোবাইল আজ আমরা নিয়ে যাব। ওই দুই লোভী চোর মোবাইল গাছের কোনো কথাই শুনল না। কিছুক্ষণের মধ্যেই তারা মোবাইল গাছটিকে কেটে ফেলল। অলৌকিক ওই মোবাইল গাছটিকে কেটে ফেলার সাথে সাথেই গাছের মধ্যে ঝুলে থাকা সব মোবাইল ফোন নিমেষেই অদৃশ্য হয়ে যায়। আরে, গাছের মোবাইলগুলো সব গেল কোথায়? গাছের ভেতরেও তো কোনো মোবাইল দেখছি না। এটা তো একটা সাধারণ গাছ, মনে হচ্ছে মোবাইল গাছ আমাদের সত্যি কথা বলেছিল। ওস্তাদ, এখান থেকে দ্রুত পালাতে হবে, নইলে গ্রামবাসী দেখে ফেললে আমাদের আস্ত রাখবে না। তুই ঠিক বলেছিস, চল এখান থেকে পালাই। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ অলৌকিক গাছ থেকে মোবাইল নেয়ার জন্য এসে দেখে কারা যেন মোবাইল গাছটি কেটে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে ওই অলৌকিক গাছের সামনে পুরো গ্রামের মানুষ এসে জড়ো হয়ে যায়। আর এদিকে দীপুও একটা মোবাইল ফোনের আশায় সারা রাত হেঁটে হেঁটে ততক্ষণে ওই মোবাইল গাছটার কাছে এসে পৌঁছায়। আরে, এই মোবাইল গাছ কে কেটে দিয়েছে? কার এত বড় সাহস আমাদের এই অলৌকিক মোবাইল গাছটা কেটে ফেললো? এখন তো এই গাছ আমাদের মোবাইল দিতে পারবে না। মোবাইল গাছটির এমন অবস্থা দেখে গ্রামবাসীর সাথে সাথে দীপুও মনে মনে ভীষণ কষ্ট পায়। আর তখনই আদমারা মোবাইল গাছটা বলে, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের অনেক সাহায্য করেছি, আজ তোমাদের সাহায্যের আমার খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, বলো অলৌকিক গাছ, তুমি বলো তোমার কি সাহায্যের দরকার? ওই যে পাহাড়ি জঙ্গল দেখছো, সেখানকার এক গুহায় রয়েছে ভয়ঙ্কর এক চোকালা দৈত্য। ওই দৈত্যর কাছে রয়েছে মন্ত্র পড়া পানি, সেই পানি যদি আমার উপরে ঢেলে দিতে পারো তবেই আমি বেঁচে উঠব। আরে, আমি তো দৈত্যকে খুব ভয় পাই, আমি ওখানে যেতে পারবো না। আমার কদিন বা বয়স, দৈত্যের কাছে গেলে সে তো আমাকে খেয়ে ফেলবে। গ্রামের কেউই ওই দৈত্যর গুহা থেকে পানি আনতে যেতে রাজি হলো না। তখন দীপু বলল, আমি যাব, ওই দৈত্যর গুহা থেকে মন্ত্র পড়া পানি নিয়ে আসব। দীপুর এই কথা শুনে গ্রামের সব মানুষ তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর দীপু ওই পাহাড়ি জঙ্গলের দিকে যেতে থাকে। যখনই দীপু ওই জঙ্গলের কাছে গিয়ে পৌঁছায় তখনই তার সাথে এক বৃদ্ধ বাবার দেখা হয়। দীপু ওই বৃদ্ধ বাবাকে সব খুলে বলে। তুমি খুব ভালো মানুষ, একটা গাছের জীবন বাঁচাতে তুমি দৈত্যর গুহায় আসতে রাজি হয়েছ, তাই তোমাকে আমি সাহায্য করব। এই নাও, এই হলো পবিত্র মাটি। তুমি যখন ওই গুহার ভেতরে ঢুকবে তখন এই মাটি ওই দৈত্যর উপরে ছিটিয়ে দেবে, তাহলে কিছু সময়ের জন্য ওই একচোখা দৈত্য কিছুই দেখতে পারবে না, আর তখন তুমি খুব সহজেই ওই মন্ত্র পড়া পানি নিয়ে আসতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। এরপর দীপু ওই একচোখা দৈত্যের গুহার ভিতরে প্রবেশ করে। ওই তো দৈত্যর পাশেই পানি দেখতে পাচ্ছি। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, কেরে তুই পুচকে মানুষ, আমার আহার হতে এসেছিস, এখনই তোর হাড় হাড্ডি মজা করে চিবিয়ে খাচ্ছি, দাঁড়াও। আর ওই বৃদ্ধ বাবার দেয়া পবিত্র মাটি সেখানে ছিটিয়ে দেয়। পবিত্র মাটি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই দৈত্য এদিক ওদিক তাকাতে থাকে। আরে, আমার কি হলো? আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না কেন? একচোখা দৈত্য তখন কিছুই দেখতে পাচ্ছিল না,
তখন দীপু কোনো ভয় ডর ছাড়াই খুব সহজেই ওই মন্ত্র পড়া পানি নিয়ে গুহা থেকে বের হয়ে গ্রামের দিকে হাঁটতে থাকে। গ্রামে পৌঁছে দীপু যখনই ওই পানি গাছের মধ্যে ঢালে তখনই ওই অলৌকিক গাছ আবারও আগের অবস্থায় ফিরে আসে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার কারণে আজ আমি নতুন জীবন পেয়েছি। আমি এই গ্রামের অনেক মানুষকে সাহায্য করেছি, কিন্তু আমার বিপদের দিনে তারা কেউ আমার সাহায্যের কথা মনে রাখেনি। অথচ তোমাকে আমি কোনোদিন সাহায্য করিনি, এমনকি তোমাকে আমি চিনিই না, সেই তুমি আজ আমার জীবন বাঁচালে। এরপর ওই অলৌকিক মোবাইল গাছ দীপুর উপরে খুশি হয়ে তাকে অনেকগুলো সোনার হীরার তৈরি মোবাইল দিয়ে দেয়। সোনার হীরের তৈরি ওই মোবাইলগুলো বিক্রি করে দীপু আর তার বউ নিজেদের খুব সুন্দর একটা বাড়ি বানায়। শহরের সব থেকে বড় মোবাইলের ব্যবসা শুরু করে। দীপু খুব অল্প সময়ের মধ্যে তাদের শহরের নামকরা ধনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে। কি বন্ধুরা, ভালো লাগলো তো গল্পটা? তাহলে এবার বলো, গল্পটা থেকে আমরা কি শিখলাম? গল্পটা থেকে আমরা শিখলাম, কেউ যদি তোমার উপকার করে তাহলে তার বিপদের সময় তাকে একা ছাড়া কোনোভাবেই উচিত নয়, তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তোমরাও কিন্তু একে অপরকে সাহায্য করবে আর বিপদে পাশে দাঁড়াবে, বুঝলে বন্ধুরা? আজকের মতো তাহলে বিদায় বন্ধুরা, আগামী পর্বে নতুন গল্প নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো।